প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের গ সেট প্রশ্নের সমাধান করছি। এক, তার মঙ্গল হোক বাক্য ক্রিয়ার কোন ভাব রয়েছে? আকাঙ্ক্ষা ভাব। দুই, হাট বাজার কোন শব্দ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস সমার্থক? তিন, বিশেষ্য পদ কত প্রকার? গ ছয় প্রকার। চার, সীমার মাঝে অসীম তুমি বাক্যে মাঝে অনুসর্গ কি অর্থ প্রকাশ করে? মধ্যে। পাঁচ, বাক্যের ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ। অনুসর্গ কোনগুলো? অবধি, হেতু। ছয়ের ক, সাতের বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় কোনটি? খ, ডিঙ্গা। আট, সংখ্যাবাচক শব্দ কত প্রকার? চার প্রকার। নয়, চিক চিক করে বালি কথা নাই কাদা, এখানে দ্বিরুক্ত শব্দ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? ক্রিয়া বিশেষণ। দশ, পূরণবাচক সংখ্যা কোনটি? দশম। এগারো, নিমরাজি শব্দে নিম উপসর্গটি কোন ভাষার? ফার্সি। বারো, হাতাহাতি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহী সমাস। তেরো, বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক? পাটি। বাংলা উপসর্গ মোট কতটি? একুশটি। পনেরো, রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মন মাঝি। ষোলো, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি উপাদানে সপ্তমী? কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে? কৃদন্ত পদ। আঠারো, ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য? যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? বিপদ এবং দুঃখ এক সময়ে আসে। বিশ, ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? ক, তিনটি। বাইশ, একুশ, তামার বিষ বাগধারাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। এরপরে আমরা বাইশ দেখি। বাইশ, বিদ্বান সকলের দ্বারা আদৃত হন, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য। তেইশ, উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়? সর্বনাম। চব্বিশ, শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? ধ্বনি বিপর্যয়। পঁচিশ, ওষ্ঠধ্বনি কোনগুলো? প, ফ, ব, ভ, ম। ছাব্বিশ, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? একাদশ। সাতাশ, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? ঐ, ও। আটাশ, উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে কি বলে? বিপ্রকর্ষ। ২৯, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি। ৩০, রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি? সন্দেশ। ধন্যবাদ সবাইকে।